হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি মালঞ্চ পার্কে। আমার সাথে আছে রেবা। হাই। প্রিয় সঙ্গীকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, কিংবা বন্ধু বান্ধব নিয়ে হইচই করে একটা দারুণ পিকনিক করতে চান, কিন্তু কোথায় যাবেন সেটাই বুঝতে পারছেন না? চলে আসুন পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের মালঞ্চ পার্কে। সবুজে ঘেরা সুন্দর পার্ক এবং রিসর্ট। এখানে রয়েছে ভালো পার্কিং এরিয়া, পরিচ্ছন্ন পিকনিক স্পট, সুন্দর কটেজ, পরিষ্কার শৌচালয় ও আরও অনেক ভালো ভালো পরিষেবা। মাত্র 500 টাকায় দুজন পার্কে ঘুরে চিকেন থালি খেয়ে আনন্দ করে বাড়ি ফিরতে পারবেন, আর কোনো চার্জ লাগবে না। সামনে টিকিট কাউন্টারে আপনাকে সব বলে দেবে। মালঞ্চ পার্কের ম্যানেজারের নাম ও ফোন নাম্বার এবং কোন রুমের কীরকম ভাড়া সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা আছে, দেখে নেবেন। এবার বলি কিভাবে মালঞ্চ পার্কে আসবেন। হাওড়া বর্ধমান মেল লাইনে লোকাল ট্রেনে চেপে পড়ুন, নেমে পড়ুন রসুলপুর স্টেশনে। স্টেশন থেকে একটু হেঁটে এলেই দক্ষিণ দিকে দেখতে পাবেন চিটি রোড। এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। 15 টাকা ভাড়া মালঞ্চ পার্ক জোন প্রতি। আমরাও একটা টোটো ভাড়া নিয়ে মালঞ্চ পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন মালঞ্চ পার্কের গেটের সামনে চলে এসেছি। এখন টিকিট সংগ্রহ করব, করে মালঞ্চ পার্কের ভিতরে প্রবেশ করব। জোন প্রতি 50 টাকা টিকিট, আমরা দুজন আছি, 100 টাকা লাগবে। বন্ধুরা, এটা মালঞ্চ পার্ক অ্যান্ড রিসর্টের সামনের অংশ। এই পার্কটির এখন নতুন নাম দেওয়া হয়েছে গ্রিন কান্ট্রি ওয়েলনেস রিট্রিট। ভিতরের দিকটা সবটা ঘুরে দেখাবার চেষ্টা করব আমি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলো তার্কি পাখি, দর্শকদের দেখার জন্য এখানে রাখা হয়েছে। এদের নির্দিষ্ট সময় সময় খাবার ও জল দেওয়া হয়। আমরা মেন গেট থেকে সোজা চলে এলাম। এখানে একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে বোটিং করার ব্যবস্থা রয়েছে। আপনি আপনার সঙ্গীকে নিয়ে বোটিং করতে পারবেন। সিকিউরিটির সব ব্যবস্থা আছে, কোনো ভয় নেই। রেবার আনন্দ দেখে মনে হচ্ছে এখানকার বোটিং ব্যবস্থা দেখে ওর খুব ভালো লেগেছে। বোটগুলি খুবই সুন্দর দেখতে। এখান থেকে সামনের ওই বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইটি অ্যাকোয়া ভিলা। প্রয়োজন হলে ওখানে রুম নিয়ে থাকতে পারবেন। দেখুন কেমন ওরা বোটিং করছে। এইদিকের এই জায়গাটা বাচ্চারা খেলতে পারবে, খেলার কিছু সরঞ্জাম রয়েছে, খুবই সুন্দর জায়গা। ওয়ে টু রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্টে যাওয়ার পথ। খিদে পেলে খাবার জন্য আপনি এই পথে চলুন। ইনি রেস্টুরেন্টের স্টাফ, আশেপাশেই বাড়ি, এখন কাজে আসছেন।
দুপাশ সবুজে ঘেরা, রাস্তাটি খুবই সুন্দর। এটি হলো অ্যাকোয়া ভিলা, খুবই সুন্দর পরিষ্কার ভিলাটি, ভাড়া 4,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত। এই কটেজগুলি দেখছেন, এগুলি ভাড়া 2,240 টাকা থেকে 4,240 টাকা, ফেসিলিটি অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। খুবই সুন্দর কটেজ, ছোটো হলেও কটেজগুলি খুবই সুন্দর, এখানেও আপনি থাকতে পারেন। কি অপূর্ব সুন্দর ভিউ দেখুন বন্ধুরা, এখান দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা। দুপাশে জলাশয়ের মাঝে একটা ব্রিজ, এখান দিয়ে হেঁটে চলুন, খুবই ভালো লাগবে। একটা সেলফি নিন। ব্রিজটা দেখে রেবা খুব আনন্দ পেয়েছে, ও একবার হেঁটে দেখে নিচ্ছে অনুভূতিটা কেমন লাগে। এখানটাও খুব সুন্দর, এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। মোট 3টি পিকনিক স্পট আছে। পিকনিক স্পটের ভাড়া 2,000 টাকা। আপনারা 30-40 জন মিলে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক করতে পারেন। বন্ধুরা, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা চলে এলাম রসুলপুর স্টেশনে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you.